ছেলেবেলা থেকেই গরমের ছুটিটা ছিল বেশ উপভোগ্য। সেই সময় আমরা সব ভাই বোনেরা একত্রিত হতাম মামা বাড়িতে। শহরে কোলাহল, যানজট, ছোট ছোট ঘর ছেড়ে উঠোন, বাগান, সিঁড়িঘর, কলতলা, বাঁধানো পুকুর ঘাট সব চষে বেড়ানো। সব থেকে উপরি পাওনা ছিল ছোট দাদুর গল্প। ছোট দাদু সম্পর্কে আমার মায়ের বাবার তুতো ভাই, বিয়ে থাওয়া করেননি, সারাদিন বই মুখে নিয়ে বসে থাকতেন। পরাশর দাদুর আবার ভূতের গল্প পড়বার নেশা, সারা দিন নানান বই পড়তেন আর ঝুড়ঝুড়ি গল্প বানিয়ে আমাদের শোনাতেন। সে কোন রাত দুপুরে আমবাগানের ভূতের গল্প কিংবা নিশির ডাকের গল্প শুনে ভয়ে পিলে চমকে উঠলেও গল্পের আকর্ষণী ক্ষমতার জোরে উঠতে পারতাম না। গরমের ছুটি শেষে চোখের জলে ফিরতে হতো বাড়িতে, আবার এক বছরের অপেক্ষা। চিঠি আসতো, তবে সেসব বড়দের জন্য। বেশ আনন্দে কেটেছিল আমাদের ছেলেবেলা, তবে সেসব আজ থেকে 20-22 বছর আগের কথা। শহরের ব্যস্ত জীবন আর পড়াশোনার চাপে মামা বাড়িতেও অনেক বছর যাওয়া হয় না। বাবা মায়ের বয়সও হয়েছে, শরীর সাথ দেয় না, এতটা রাস্তা ধকল নিতে পারেন না। আর তাছাড়া দিম্মু, ছোট মামা একে একে সবাই অতীত হয়ে গেছে। ও বাড়িতে আজ আর সেই জৌলুস নেই। বেঁচে থাকবার মধ্যে বড় মামা, মামিমা আর ছোট দাদু। বয়সের ভারে তিনিও এখন শয্যাশায়ী। মামির শরীরটা ভালো না, ওদিকে বাবারও বাতের ব্যথা। কলকাতা থেকে শীতখালি, এতটা রাস্তা বাবা ধকল নিতে পারবেন না, তাই অগত্যা আমাকেই যেতে হবে মামার বাড়ি। বড় হয়ে গেলে পুরনো আকর্ষণগুলো বড্ড ঠুনকো লাগে, আগের মতো ওই মজাটা আর অনুভূত হয় না। আগে যেখানে মামার বাড়ি যাওয়ার নাম শুনলেই আনন্দে নেচে গিয়ে উঠতাম, এখন আর সেই অনুভূতিগুলো নেই। শহুরে যান্ত্রিকতা আর মুঠোফোনে দৌলতে সব আত্মীয়রা এখন হাতের নাগালে। শুধুমাত্র ছোট দাদুর কথা ভাবলে মনটা আনচান করে ওঠে। আজ হঠাৎ মামার বাড়ি থেকে ফোন আসে, মামির এখন তখন অবস্থা, না গেলেই নয়। সেই সন্ধ্যায় আমি বেরোনোর জন্য প্রস্তুত হচ্ছি, এমন সময় লালটু কাকা হাজির। আমাদের পাশের পাড়াতে থাকেন উনি, মাঝে মাঝে আসেন আমার মায়ের তৈরি সুগন্ধিত চায়ের টানে। অবসর সময়ে বাবার সাথে খোশ গল্প জুড়ে দেন, বাবারও মন্দ লাগে না। মাঝে মাঝে আমাদের বসবার ঘরে বৈঠকি আড্ডা চলে, আমি অফিস থেকে ফিরে সঙ্গ দিতাম। লালটু কাকার সব বিষয়ে অনেক জ্ঞান, তবে চরম নাস্তিক, ভূত ভগবান কিছুই মানেন না। সারা বছর আমাদের বাড়িতে আসলেও সত্যনারায়ণ পুজোর দিন বা লক্ষ্মী পুজোর দিন কাকা আসবেন না। মা তাই অছিলায় পুজোর প্রসাদকে এমনি ঘরে তৈরি খাবার বলে চালাতেন। তা যাই হোক, সেদিন কাকা আসলে যখন জানতে পারলেন যে আমি এত রাতে ঠান্ডায় শীতখালি যাব, তখন কাকা বললেন, আমার রামপিয়ারিতে করে কাকা ভাইপো মিলে যাওয়া যাবে। প্রসঙ্গত বলে রাখি যে রামপিয়ারি হচ্ছে কাকার প্রিয় ব্ল্যাক অ্যাম্বাসেডার গাড়ি, বহু পুরনো। আমরা ছেলেবেলায় বলতাম, এ রানী ভিক্টোরিয়া দেশ ছেড়ে যাওয়ার আগে ওটা কাকাকে দিয়ে গেছে। খুব যত্ন করেন গাড়িটাকে, তাই শখ করে নাম দিয়েছেন রামপিয়ারি। এত রাতে একা যাবার থেকে সাথে কেউ গেলে মন্দ কি, আমি আর না করলাম না। বাবাও খানিক স্বস্তি পেলেন। কাকা আর আমি মিলে চললাম শীতখালি। প্রায় 2 ঘন্টা গাড়ি চালিয়ে উঠলাম জঙ্গলের রাস্তায়। চারিদিকে ঘন জঙ্গল, মাঝখানে পাকা চওড়া রাস্তা, সোজা গেলে বাগদা হয়ে বনগাঁয় মেশে। তবে আমরা যাব শীতখালি,
ওটা ঘুর পথে অনেক সময় লাগে। তাই জঙ্গলের ভিতর দিয়ে 2 কিলোমিটার গেলে একটা শর্টকাট আসে, সেই রাস্তাই ধরলাম। ঘন জঙ্গলের মধ্য দিয়ে রাত্রিবেলায় গাড়ি চালাচ্ছি। শীতকালের রাত, ঘড়িতে প্রায় 9টা বাজে, গাড়ির সব কাঁচ তোলা, হেডলাইটের আলোয় 10 ফুট সামনে পর্যন্ত দেখা যাচ্ছে, তারপর ধূসর কুয়াশা। যত এগোচ্ছি কুয়াশা তত ঘন হচ্ছে, ফগ লাইট জ্বলেও খুব একটা লাভ হচ্ছে না। পাশে জঙ্গলে বুনো শুয়োর, হরিণ, অন্যান্য জন্তুও মনে হয় আছে। মাঝে মাঝেই রাস্তার উপরে 2-1টা উঠে আসছে। ঘন অন্ধকারের মধ্যে জলজল করছে তাদের চোখ। কিছুক্ষণ আগে একটাকে মারতে মারতে বাঁচিয়েছি। বাড়িটা আর কত দূর, কাকা জানতে চাইলেন। আমিও তো অনেকদিন পরে আসছি এই রাস্তায়, ঠিক মনে করতে পারছি না বুঝলে। শেষবার যখন এসেছিলাম রাস্তাটা তো ভালো ছিল না, চওড়াও ছিল না। যতদূর মনে পড়ছে ডান দিকে একটা কাঁচা রাস্তা পড়বে, সেখান দিয়ে ঢুকে মিনিট 5 লাগবে বাড়িটাতে পৌঁছাতে। সেই ডান দিকের কাঁচা রাস্তাটা চিনতে পারবি তো? একটা শিব মন্দির আছে, আর কিছু ঝোপ ছিল জানো, সেটাই ল্যান্ডমার্ক। রাস্তা চওড়া হওয়ার সময় যদি মন্দির অন্যত্র সরিয়ে দেয়? এই রে, তাহলে মনে হয় সেই রাস্তাটা চিনতে পারবো না। তখন কি হবে? এই অজ পাড়াগায় তো মোবাইলের টাওয়ারটাও ঠিক মতো আসছে না। আমি মাথা নেড়ে বললাম, আরে সামনে তাকিয়ে দেখো, যে হারে কুয়াশা পড়ছে গাড়ি চালানো অসম্ভব। এই বুনো জন্তুগুলো রাত বাড়তি রাস্তা দখল করে নিচ্ছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আরে ধুস, কিচ্ছু হবে না। হঠাৎ কাকা চেঁচিয়ে উঠলেন, ওই তো, ওই তো মন্দির, এই ডান দিকের সরু রাস্তায় ঢুকে পড়। এক ঝলক দেখেই একটা হালকা ব্রেক মেরে স্টিয়ারিং ঘুরিয়ে উঠলাম এবড়ো খেবড়ো কাঁচা সরু রাস্তায়। ঘন জঙ্গল দুপাশ থেকে চেপে রাস্তাটাকে আরো ছোট করে দিয়েছে। ডালপালাগুলি ঘষে যাচ্ছে গাড়ির গায়ে, হেডলাইটের আলোয় এই অন্ধকারের মধ্যে শুধু 2-1টা জন্তুর চোখ জ্বলজ্বল করছে। আর কতটা? আধ ঘন্টা, সামনেই দেখতে পাবে। ঝিঝি পোকা ডাক ছাড়া আর কিছুই কানে আসছে না। পাথুরে রাস্তা, আঁকাবাঁকা, সামান্য চড়াই উতরাই। হঠাৎ বড় রাস্তায় ওঠবার মুখে একটা ট্রাক বেপরোয়া হয়ে আমাদের দিকে ছুটে আসলো। দিশাহীন হয়ে গাড়িটাকে বাঁ দিকে ঘোরাতেই গাড়িটা একটা বড় গাছে ধাক্কা খায়। আমি ছিটকে পড়ি রাস্তার পাশে। কাকা, কোথায় তুমি? আমার হাত পা কেটে গেছে। গাড়ির ইঞ্জিন থেকেও আওয়াজ হতে হতে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ক্ষীণ স্বরে কাকাকে ডাকলাম, কাকা, কাকা কোথায় তুমি? বেশ কিছুক্ষণ বাদে কাকা জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসলেন। ডান দিকের কপালটা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে। তাড়াতাড়ি গাড়ির ফার্স্ট এড বক্স থেকে ডেটল তুলো এগিয়ে নিয়ে যাচ্ছি, এমন সময় কাকা বলল, আরে ওসব লাগবে না, একটু কেটে গেছে। আসলে ট্রাকটা এমনভাবে আসলো আমি সামলাতেই পারিনি, বেটা পাক্কা মদগিলি গাড়ি চালাচ্ছে। কিন্তু তোমার কপাল থেকে যে রক্ত পড়ছে। আরে ছাড়, ওসবে কিছু হয় না আমার, তোর লাগেনি তো? না, আমি ঠিক আছি। গাড়ির যা অবস্থা তাতে আর শুরু হবে না, কাল সকালে মেকানিক ডাকতে হবে। এই তোর মামা বাড়ি কত দূর? মিনিট 15 হাঁটতে হবে, এসে গেছি। কিছুটা এগিয়ে গিয়ে একটা বাঁক নিতেই
সামনে বড় গেট দেখা গেল। গেটের দুদিকে দুটো বড় বাহারি আলো, পাশে স্টিলের নেমপ্লেটে লেখা মুখার্জি ভবন। অবস্থাপন্ন অতীতকে বহন করে চলেছে ওই নেমপ্লেট। এখন পড়তি অবস্থায় বৃদ্ধ বটের মতো বাড়িটা দাঁড়িয়ে, কত স্মৃতি ভিড় করে আসছে, ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ভিতরে ঢুকে জোর গলায় হাঁক পারলাম, বড় মামা? কিন্তু কোনো শব্দ নেই। নিশুত পুরীর মতো বাড়িটা দাঁড়িয়ে, ঘুটঘুটে অন্ধকার। মনে মনে ভাবছি, রাস্তায় আলোটা জ্বলছে, তাহলে বাড়িতে কেউ কি নেই? মনটা কুগে উঠল, মামির কিছু। খানিকটা এগিয়ে ওপরে উঠবার গোল সিঁড়ি, বাড়িটার মধ্যেখানে উঠোন, চারিদিকে ঘর। উঠোনের মাঝখানে একটা বড় নিম গাছ আছে, লোহার গোল সিঁড়ি পাক খেয়ে ওপরে উঠে গেছে। ওপরে দুটো ঘর, বাকি ছাদ। সিঁড়ির পাশের ঘরটা ছোট দাদুর, ওই ঘরে মিটিমিটি আলো আসছে, মনে হয় সবাই ঘুমাচ্ছে। দরজাটা ভেজানো, হালকা ধাক্কা দিতেই খুলে গেল। ঘরের ভেতরটা আলো আঁধারি হয়ে আছে, সেই সবুজ দেওয়াল, হলুদ বাদামি রঙের জানালা। ঘরখানা একই রকমের সুন্দর আছে। বিছানার পাশে ইজি চেয়ারে বসে আছেন দাদু, এত রাতে ঘুমানোর কথা। আগে রাত 9টার ভিতর দাদু শুতে যেতেন। গলাটা একটু পরিষ্কার করে বললাম, দাদু আমায় চিনতে পেরেছ? আমি রাজা, কলকাতা থেকে আসছি। ও মহারাজা, ভুলু দিদির ছেলে, এসো এসো এসো। আমরা ভেতরে ঢুকে বসলাম। এতদিন পরেও ঘরটা একই রকম আছে। চারিদিকে তাকিয়ে অতীতের স্মৃতিগুলো ছুঁয়ে দেখবার চেষ্টা করছি। অমনি তারা বুদবুদের মতো ফেটে বাতাসে মিলিয়ে যাচ্ছে। মহারাজা, এতদিন বাদে এই বুড়োকে মনে পড়ল? দাদু ওই নামেই ডাকতেন। না না, আসলে অফিসে ছুটি পাই না, তাই আর কি। আচ্ছা দাদু, মামা কোথায়? মামির শরীর কেমন আছে? তোর মামা তো হাসপাতালে গেছে। কথাগুলো বলে দাদু পিছন ফিরে উঠে দাঁড়াল। সেই সৌম্যকান্তি লম্বা চওড়া বয়স্ক মানুষ, সাদা সিল্কের মতো বড় বড় চুল কাঁধ পর্যন্ত, পরনে কালো ফতুয়া আর পায়জামা। বয়সের ভারে শরীরটা দুর্বল হলেও মুখের ভাবটা অবিকল এক। কেমন আছো মহারাজা? আমি এগিয়ে গিয়ে ঢিপ করে একটা প্রণাম করে বললাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? আমার আর কি, ওই একই রকম, সেই বিধুটে শখ নিয়ে কেটে যাচ্ছে। আচ্ছা ইনি কে? লালটু কাকার দিকে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, ইনি আমার পাড়ার কাকা, লালটু ভট্টাচার্য। আমি একা আসছি দেখে কাকা আমার সাথে আসলেন। বসো বসো, দাঁড়িয়ে কেন? খুব ঝড় হলো কাল, তারপর থেকে কয়েকটা বাড়ির লাইট নেই, তার ছিঁড়ে গেছে। মহারাজা, ঘরের কোনায় একটা মোমবাতি আছে, ওটা ধরিয়ে দাও। মোমবাতিটা জ্বালাতেই ঘরটা একেবারে আলোকিত হয়ে উঠল। সারা ঘরে সেই আগের মতোই বই ছড়ানো, আর সেই তেপায়া টেবিলটা আগের মতোই রয়েছে। আপনি কি ব্ল্যাঙ্কেট করেন? দাদু অবিচল, কোনো কথা নেই। কাকা আবার গলা ছেড়ে জোরে জোরে বললেন, আপনি কি ব্ল্যাঙ্কেট করেন মানে ওই আত্মা ডাকা এইসব?
দাদু মাথা নেড়ে সম্মতি দিল। আমি করি না, আমাকে করায়। মানে? তেপায়া টেবিলটার দিকে ইঙ্গিত করলেন। কাকা আবার প্রশ্ন করে বসে, কি আজকে দুই জন বসে আপনারা এসব মানেন? কিছু মনে করবেন না, আমি কিন্তু যুক্তিবাদী, ভূত বা আত্মাতে আমার বিশ্বাস নেই, তাই এই ব্যাপারগুলো আমার ঠিক হজম হচ্ছে না। এবার দাদু মুখ খুললেন। আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে যা ইন্দ্রিয় দিয়ে অনুভব করা সম্ভব নয়। ঈশ্বর বা আত্মা এরকমই সূক্ষ্ম অনুভূতির ব্যাপার, এটা সবার দ্বারা অনুধাবন করা সম্ভব নয়। যেমন ধরো আমি আমেরিকা দেখিনি, তার মানে তো এটা নয় যে আমেরিকা নেই। হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু বিজ্ঞান এখন এতটাই উন্নত হয়েছে যে তার চোখ দিয়ে সবকিছু দেখা সম্ভব। আপনি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্বকে দেখতে পারেন। তাছাড়া এই ভূত বা আত্মা কোনোদিনই বিজ্ঞানে হিসেবে স্বীকৃতি পায়নি। অনেকেই দাবি করেছেন যে তারা নাকি আত্মার ছবি তুলেছেন, কিন্তু শেষ পর্যন্ত অনুসন্ধান করে দেখা গেছে সে সবই একরকম ম্যাজিক বা জাদু। যুক্তিবাদীদের একটা ভালো দিক হচ্ছে যে তারা সবকিছু প্রমাণ সাপেক্ষে বিশ্বাস করে। এখন তোমাকে যদি আমি প্রমাণ করে দেখাই যে ওই টেবিলের এমন ক্ষমতা আছে যা আত্মাকে সত্যি এখানে এনে হাজির করবে, তোমার সামনে যদি তাদের এনে হাজির করাই, তাহলে নিশ্চয়ই মানবে। এখন এখানে তাও কি সম্ভব? কাকার উপর খুব রাগ হচ্ছে, দাদুও ভালো রকম অসন্তুষ্ট হয়েছেন। বয়স্ক একজন মানুষকে অবিশ্বাস করে চ্যালেঞ্জ করা, এটা ঠিক নয়। আগে বাড়িতে বাবা আর লালটু কাকার সাথে আমিও আলোচনা তর্ক করেছি, কিন্তু দাদুর সাথে এই ব্যাপারে আমি আশা করিনি। কাকা যেন থামতে চান না, আবার শুরু করলেন। নিশ্চয়ই প্ল্যানচেট করে আত্মা ডাকা হয় শুনেছি, কিন্তু একটা তেপায়া টেবিল আত্মাকে ডাকতে পারে তা অসম্ভব। যদি তাদের ডাকা যায় ডাকুন, খুব ভালো প্রস্তাব, ভালোই আসারে গপ্প। হ্যাঁ, আজ রাতটা ভালোই কাটবে, তো কাকে ডাকবেন? আপনি বলুন কাকে ডাকতে চান। মাইকেল মধুসূদন দত্ত। কথাটা বলে কাকা হো হো করে হেসে উঠল। আমি বাধ্য হয়ে মুখ খুললাম। কি বলছো কাকা, টেবিলের ক্ষমতা আর আমার দাদুর পারদর্শিতার কথা সবাই জানে। দাদু গলায় উষ্মা নিয়ে বললেন, এ টেবিল যে কোনো মৃত ব্যক্তির আত্মা গ্যারেন্টি দিয়ে নামাতে পারে। আশেপাশের গায়ের কত মানুষ এরা আসতো, এখনো আসে, এই নিয়ে বহু লেখা অনেক পত্র পত্রিকায় বেরিয়েছে। কাকা বুঝতে পারেন দাদু অসন্তুষ্ট হয়েছে, বোকা হাসি হেসে মাথা নাড়িয়ে বলে, তা তো বুঝলাম, কিন্তু এখন প্রমাণ করতে ক্ষতি কি? একে আজ শনিবার, তার উপর অমাবস্যা তিথি, ভালো সুযোগ। আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। একে মামির শরীর খারাপ, তার উপর পথে অ্যাক্সিডেন্ট, এখানে কাকা এইভাবে তর্ক জুড়ে দিলেন, মনটা বিক্ষিপ্ত হয়ে রয়েছে। এখন ভাবছি কাল সকালে ট্রেনে করে আসলেই ভালো হতো, এই গুঁয়ার গোবিন্দ লোকটাকে নিয়ে মহা জ্বালায় পড়লাম তো। খানিকক্ষণ চুপ থাকবার পর দাদু আমার দিকে তাকিয়ে বললেন, প্ল্যানচেটটা আমার বহু বছরের একটা নেশা, সারা রাত ধরে প্ল্যানচেট করে ভোর রাতে ঘুমোতে চাই, কিন্তু যবে থেকে এই টেবিল আমার কাছে এসেছে তবে থেকে আমার থেকে ভালো মিডিয়াম এ দুনিয়ায় কেউ নেই। এর ক্ষমতা অসীম, পাড়া না পাড়ার সীমাকে ছাড়িয়ে গেছে। আমার গুরুদেব স্বামী অভেদানন্দ লালজি শেখানো বিদ্যা দিয়ে এ টেবিল আমি নিজে হাতে বানিয়েছি। প্রতিদিন মনের অবস্থা তো আর ভালো থাকে না, আজকে তেমনই মনঃসংযোগ করতে দেরি হচ্ছিল, মনটাও বিক্ষিপ্ত। চলো তাহলে প্রমাণ করে দেবো যে টেবিলের ক্ষমতা আছে আত্মাকে বন্দী করার, তাকে ডাকলে সে আসতে বাধ্য।
আমরা সবাই পাশের অন্ধকার ঘরে গিয়ে ঢুকলাম। ভিতরটা চন্দন কাঠের ধূপের গন্ধে মম করছে। মেঝেতে মাদুর পাতা, তার উপরে সেই ছোট্ট কাঠের একটা টেবিল রাখা। টেবিলের তিন দিক ঘিরে চেয়ার, একটা মোটা মোমবাতি জ্বলছে টেবিলের ওপরে। আমরা তিন দিকে ঘিরে বসলাম। লক্ষ্য করলাম টেবিলের ওপরে দাবার ঘরের মতো কেটে এ থেকে জেড পর্যন্ত লেখা রয়েছে। শুরুর আগে দাদু আমাদের উদ্দেশ্যে বললেন, ভয় পাবে না আর হাত ছেড়ে উঠবে না। যারা বিশ্বাস করে না তেমন কেউ উপস্থিত থাকলে আত্মা সহজে আসতে চায় না। সেক্ষেত্রে মিডিয়াম অর্থাৎ আমার ওপর মানসিক চাপ অনেক বেশি পড়ে, সময়ও একটু বেশি লাগে। আশা করি তোমরা আমার সঙ্গে সহযোগিতা করবে, আর মনঃসংযোগ করার সময় অবশ্যই চোখ বন্ধ রাখবে। কথা থামিয়ে তারপর সরাসরি কাকার দিকে তাকিয়ে বললেন, বলো বলো কার আত্মা নামাতে চাও? কাকা বেশ জোর গলায় বললেন, আমার বাবাকে ডাকতে চাই, স্বর্গীয় মলয় ভট্টাচার্য। আমি অবাক হয়ে কাকার দিকে তাকালাম। লালটু কাকার বাবার নাম তপন, উনি এখনো জীবিত। আমি কিছু বলতে যাওয়ার আগে কাকা চোখের ইশারায় আমাকে শাসিয়ে দিলেন। মনে মনে ভারী বিরক্ত লাগছিল। এ কি ধরনের রসিকতা! কাউকে ছোট দেখানোর জন্য শেষে মিথ্যে বলা! কি জানি! দাদু এক গভীর অর্থপূর্ণ হাসি দিয়ে প্ল্যান চেটে বসলেন। বেশ অনেক সময় অতিবাহিত হয়েছে। একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে ঘরের ভিতর, গুমোট দমবন্ধ করা পরিবেশ। কিন্তু চোখ খুলতে পারছি না। চোখ খোলো! দাদুর আওয়াজে চোখ খুলে তাকালাম ঠিকই, কিন্তু খুব কষ্ট হলো। যেন চোখের পাতা অসম্ভব ভারী হয়ে গেছে। আমি চোখ খুলে দেখি কাকা তখনও চোখ বুজে বসে। হঠাৎ কেন জানি না অন্যরকম একটা অনুভূতি হলো। মনে হলো আশেপাশে কিছু যেন একটা অস্বাভাবিক লাগছে, কিন্তু সেটা যে ঠিক কি তা বুঝতে পারলাম না। আপনা আপনি একটু গা শিরশির করে উঠল। মুহূর্তের জন্য আমার পেছনের মেঝেতে কোনো কিছুর ঘোষ্টে টেনে চলার খসখস আওয়াজ হলো, কিন্তু পেছনে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। কিন্তু আশেপাশের অস্বাভাবিক লাগার কারণটা এবার বুঝলাম। নিস্তব্ধ রাতেরও একটা নিজস্ব আওয়াজ থাকে। আজ আশপাশ অস্বাভাবিক নীরব, সবকিছু ভীষণ চুপচাপ, কোনো ঝিঝি পোকা বা ব্যাঙের ডাক নেই। শুধু বহু দূর থেকে কুকুরের এক টানা সুরে করুণ কান্নার মতো আওয়াজ শুনতে পেলাম। হাওয়ায় একটা দুর্গন্ধ ভেসে এলো কোথা থেকে জানি না, কসাইখানার গন্ধের মতো রক্তের গন্ধ মিশে আছে। গন্ধটা হঠাৎ খুব তীব্র হয়ে উঠল। এমন সময় কনুয়ের কাছে একটা হিম শীতল স্পর্শ টের পেলাম, মৃতদেহের মতো ঠান্ডা। হাতটা চৌকিতে সরিয়ে নিয়ে আশপাশ দেখলাম। ভীষণভাবে চমকে উঠলাম আমি। টেবিলটায় একটা মানুষের আকারে যেন অন্ধকারের আলখাল্লা পরে কেউ দাঁড়িয়ে আছে। মানুষের চেয়ে আকারে বেশ খানিকটা উঁচু। ভয় বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল সারা শরীরে। কিছু বোঝবার আগেই অবিশ্বাস্য দ্রুততার সাথে সামনে চলে এলো সেই ছায়ামূর্তি। ভয়ঙ্কর আতঙ্ক নিয়ে সামনে তাকিয়ে আছি আমি। মস্তিষ্ক কাজ করছে না। নিজের হৃৎপিণ্ডের আওয়াজ নিজেই শুনতে পাচ্ছি আমি। দৌড়ে পালাতে চাইলাম, কিন্তু পা দুটো যেন অবশ হয়ে গেছে।
সামনে এক ভীষণ আকৃতি চোখে পড়ল। নীলাভ ফ্যাকাশে সাদা একটি ভয়ঙ্কর মুখ বেরিয়ে আসছে সেই অন্ধকারের মাঝে। মৃত মানুষের মতো নির্বিকারভাবে তাকিয়ে আছে আমার দিকে। চোখের জায়গায় কিছু নেই। অক্ষিকটর জুড়ে আছে নিশ্ছিদ্র অন্ধকার। তার মাঝখানে অস্বাভাবিক হলদে ছোট ছোট চোখের মণি বিড়ালের চোখের মতো জ্বলছে। পচন ধরে গলে যাওয়া মুখের মতো জায়গায় সারি সারি লম্বা তীক্ষ্ণ সদন্ত। প্রচণ্ড ভয়ে আমি স্থানুর মতো হয়ে গেছি। চিৎকার করতে চাইলাম, গলা দিয়ে সামান্যতম আওয়াজও বের হলো না। আমার পা যেন আটকে গেছে। আমার শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। এক ভয়াবহ নিঃসীম আতঙ্কে বিবশ হয়ে আমি দাঁড়িয়ে আছি এক মূর্তিমান দুঃস্বপ্নের বিভীষিকার সামনে। এক তীব্র জিঘাংসা নিয়ে মুখটা অল্প ফাঁকা করল সেই আদিম অশরীরী। গলার ভেতর থেকে বেরিয়ে এলো শিকারী সাপদের মতো ঘর ঘরে জানতব ঘোঙানি। এগিয়ে এলো আমার কাছে। হঠাৎ হুশ ফিরল আমার। বেঁচে থাকবার আদিমতম প্রবৃত্তিতে বাইরের দিকে দৌড় দিলাম আমি। হঠাৎ বাইরে লোকজনের কোলাহল শুনে ঘোর কাটে। দেখি পাড়াপড়শিরা বাড়ির বাইরে ভিড় জমিয়েছে। শুনতে পেলাম শীতখালি জঙ্গলের পাশে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে একজন মারা গেছে। পুলিশ বডি নিয়ে এসেছে। বারান্দায় শোয়ানো আছে শরীরটা। মুখের উপর কাপড় সরে লালটুকাকার রক্তাক্ত শরীর দেখে চমকে উঠলাম। এক ছুটে ঘরে ফিরে দেখি ঘর খালি, কেউ নেই। তেপায়া টেবিলটার ওপর কাকা আর দাদুর অবয়ব ফুটে উঠেছে। হঠাৎ পকেটে রাখা ঘুমন্ত মোবাইলটা বেজে ওঠে। ওপাশ থেকে মামার ফোন। রাজা, রাজা ঘন্টা দুয়েক আগে পরাশর কাকা মারা গেছেন। আমরা বনগাঁ সদর হাসপাতালে, তুই পারলে চলে আয়। টেবিলের পায়াগুলো শেষবারের মতো কম্পন দিয়ে থেমে গেল। অন্ধকার কেটে ঘরে সূর্যের আলো এসে পড়েছে। আমি ঘরে একলা দাঁড়িয়ে, গলার কাছে কান্নাটা দলা পাকিয়ে আসছে। যেতে যেতে দাদু প্ল্যানচেট করে নিজেকে প্রমাণ করে দিলেন।